ছোট ছোট সাউন্ড সিস্টেম মোবাইল রাখা, তাহলে কত করে পড়তেছে? সর্বনিম্ন 10 পিসের কম ডেটার সেটে ভালো, অনেক আর চাইতে হ্যাঁ অনলি 60 টাকা এই কয় কভারগুলো, সেই ক্ষেত্রে খায় এটা মোটামুটি স্যার D27 D51 যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে সস্তায় মোবাইল ব্যাটারি পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আজকের দোকানে অনেক কোম্পানির মোবাইল ব্যাটারি রয়েছে, মানে সব কোম্পানির মোবাইল ব্যাটারি আপনারা পাবেন, পাশাপাশি স্মার্ট ওয়াচ ঘড়ির ব্যাটারি পাবেন, বিভিন্ন হেডফোন ওয়্যারলেস হেডফোন ইয়ারবাডস TWS নেক ব্র্যান্ড হেডফোনের মোবাইল ব্যাটারি পাবেন। এবং নোকিয়ার যে ব্যাটারিটা এটা হচ্ছে তাদের কাছে 35 টাকা থেকে শুরু হয়েছে, অনেক কম দামে তাদের কাছ থেকে কিনতে পারবেন। 6 মাস এবং 1 বছর গ্যারান্টির মোবাইল ব্যাটারি তাদের কাছে পাবেন। বরাবরের মতো মোবাইল ব্যাটারির পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে, চলুন ভিডিওটি শুরু করছি। টোটাল পাতা এইটা টোটাল পাতা হচ্ছে 100 পিস মাত্র পাইকারি যারা আমরা বিক্রি করি হচ্ছে যারা বিকন্ড নিয়ে নেয় তাদের জন্য হচ্ছে 100 পিস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তাহলে কত করে পড়তেছে? 15 টাকা করে পার পিস পড়তেছে। যে কানেক্টটা কানেক্টার পরে আছে পাওয়ার ব্যাংকের একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের কানেক্টটা, হ্যাঁ আর এটার পাওয়ার ব্যাংকে যেটা থাকবে এটা হচ্ছে এটা, বুঝতে পেরেছি, মানে TWS এর মেইন সার্কিটে, হ্যাঁ মেইন সার্কিটে যেটা থাকবে এটা হচ্ছে এটা, এটা এটা এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে অনলি 45 টাকা। কত পিস করে নিতে হবে? কত পিস করে? সর্বনিম্ন 10 পিসের কমে তো নেওয়া যাবে, 10 পিসের কমে দিবেন। এটা নতুন মডেল এসেছে, এটা অ্যাভেলেবল পাওয়া যায় না। এটা কোয়ালিটিটা এরকম কেন? এটা তো ঘড়ির ব্যাটারি মনে হচ্ছে, ঘড়ির ব্যাটারি বলতে ঘড়ি না, এটা এটাই হচ্ছে এটার মতো কানেক্টর, যেমন এটা আপডেট মডেল এটা অ্যাভেলেবল পাওয়া যায় না। ওকে, অনেক ছোট ব্যাটারি, হ্যাঁ হ্যাঁ অনেক ছোট, অনেক ছোট বলতে ঘড়ির এরকম ব্যাটারিটা হয় ঠিক সেরকমটা। তো এটা কত করে ভাই? এটা হচ্ছে অনলি 25 টাকা, 25 টাকা করে। এটা কি এটার চাইতে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ এটা এটার চাইতে ভালো, অনেক চার্জিং ব্যাকআপ ভালো দিবে, চার্জিং ব্যাকআপ ভালো দিবে, এটা আগে ছিল না এটা এখন আপডেট। যে কোনো ডিভাইসে শুধু মিললেই হয়েছে, মিললেই সেটা, মিললেই মানে যদি জায়গা থাকে বসায় দিলি তার লাগাইলি ওকে। এটা থেকে আইসি আছে? হ্যাঁ হ্যাঁ আইসি আছে, এটা তো আইসি আছে, বুঝতে পেরেছি। এটা ডাবল আইসি, এমএস কত? এটা এটার ভিতরে আছে 800 এমএস আছে, ওটা 600, এটা 800, হ্যাঁ হ্যাঁ এটা। এটা কত? এটা রাখতে পারবো অনলি 60 টাকা, অনলি 60 টাকা, 5C 4C বলে, 5C 4C, হ্যাঁ ডাবল আইসি আছে, এরপরে 800 এমএস, বিভিন্ন এমএস। আবার যদি জান এগুলো হচ্ছে র‍্যাপিং করা, এগুলো হচ্ছে র‍্যাপিং ছাড়া, হ্যাঁ র‍্যাপিং ছাড়া ব্যাটারি, এগুলো যদি দেখাই এই হচ্ছে র‍্যাপিং ছাড়া, এগুলো উপরে তো বিভিন্ন আইটেল, অনেক কভার আছে, আইটেল এগুলো কভার মারা হয়, যেরকম এরকম কভার মারা হয়, যেই কভার মারি ওই কভারই হয়ে যাবে, এই কভারগুলো মারা হয় বেশিরভাগ, কালো আছে নকিয়া, বুঝতে পেরেছি। আইটেল এটা কি ইউজ করতে চায়, তো দামগুলো বলেন একটু। এটার দামগুলো হচ্ছে যে এই ব্যাটারির ভিতরে কোয়ালিটি আছে, তিনটা কোয়ালিটি, যেমন 600 mAh হচ্ছে যে 60 টাকা, 800 mAh হচ্ছে যে 70 টাকা, আর 1000 mAh যেটা 100% 1000 ওইটা রাখতে পারি 85 থেকে 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা, সর্বনিম্ন 80। কয় পিস করে নিতে হবে সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে 10 পিস 20 পিস যদি দোকানে আইসা নেয়, আর ছাল যদি মানে কুরিয়ার করে দিতে দিলে সর্বনিম্ন 5000 টাকার মতো অর্ডার করতে হবে, 5000 টাকার অর্ডার করতে হবে। অ্যাডভান্স তো মনে হয় 200-500 টাকা করতে হবে, ফার্স্ট টাইম 200-500 টাকা করতে হবে, প্রথমে কয়েকবার নিলে আর কন্ডিশন ইয়াতে করতে হবে না, বুঝতে পেরেছি। ওকে, এটা গ্যারান্টি দিয়ে সেল করি স্যার, গ্যারান্টি। ওইটা ওই ক্ষেত্রে দামটা কেমন পড়বে? ওই ক্ষেত্রে 10-15 টাকা বেশি পার পিসে, সেম ব্যাটারিটাই ভালো কোয়ালিটিটা গ্যারান্টি দেওয়া হয়, বুঝতে পারছি। যে মোবাইলগুলো আছে ওগুলোর ব্যাটারি, এগুলো রানিং প্রোডাক্টগুলো আছে না, একটা মডেলের 4-5টা মডেলে খায়, এটা মোটামুটি 4-5টা মডেলের ফোনে সেট আপ করা যায়, চারটে মডেলে খায়, D47, D51, 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 D51,
আপনি দোকানে এগুলা দশটা রাখছেন মানে একশো মডেল রাখছেন, কারণ এক একটা মডেলে দশটা মডেলে খায় ওরকম। কেউ যদি নতুন ব্যবসা করতে চায় তাহলে এগুলো দশ মডেলে দশটা রাখলে একশো মডেল রাখা হবে। আমাদের জেকের নামে সব জায়গায় চলে বেশি, তাই জেকি নিজেরাই করে এগুলা চায়না থেকে এভাবে আসছে তাই এভাবে রাখছি। ব্যাটারি গায়ে লোগো দেওয়া আছে জেকে, ব্যাটারিতে লোগো দেওয়া আছে জেকে, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, সো এগুলোর আসলে কোয়ালিটিটা নিয়ে একটু বলবেন, আর চার্জিং ব্যাকআপটা কি রকম যাবে? এগুলা হচ্ছে 6 মাসের গ্যারান্টি দেওয়া যাবে এরকম। আর এবন গুলো এই যে জেকে একটু ভালো কোয়ালিটির মাল, এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির মার্কেটে একবারে Z35% বুঝতে পেরেছি। ওকে আচ্ছা, মোটামুটি এরকম তো অনেক ব্যাটারি আছে, কিন্তু প্রাইসগুলো নিয়ে যদি একটু বলে দেন। প্রাইসগুলো এগুলো রাখতে পারবো 450 থেকে 500 টাকার ভিতরেই, সব রেট থাকবে। এবং এই ব্যাটারির ভিতরে আমার মনে হয় দুইটা তিনটা কোয়ালিটি হয়, দুইটা তিনটা বলতে নিচের গুলো হচ্ছে যে 320 টাকা 350 টাকা ওগুলার দরকার নাই, এটাই বেস্ট 500 টাকা থেকে এটাই সবাই সেটআপ করে, সেটআপ করে মোবাইল ওইটাই। এটাতে 2-3 দিন চার্জ থাকার মতো ক্যাপাসিটি আছে, বুঝতে পেরেছি। অল ব্যাটারি নাই, কোনো শব্দ নাই, সব ধরনের ব্যাটারি আছে, সব ধরনের ব্যাটারি কালেকশনই আছে। আর আইফোনের সকল ধরনের ব্যাটারি, আইফোনের সকল ধরনের ব্যাটারি আছে, বুঝতে। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের যে সব ব্যাটারি রয়েছে বিভিন্ন কোম্পানির, সেই ব্যাটারিগুলো এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেক পাবেন। আর আপনারা তো এই সব ব্যাটারি গ্যারান্টি দিয়ে সেল করেন না নরমালি? এগুলা গ্যারান্টি দিয়ে সেট করি তো, এগুলো গ্যারান্টি দিয়ে সেট করি, এগুলো হচ্ছে গ্যারান্টি দিয়ে সেট করি, তবে এগুলা ফিরত কখনো আসে না আজ পর্যন্ত নরমালি। তারপরে যদি আসে বাই চান আসবে না, এগুলো 100% গুলা, বুঝতে পেরেছি। তো ভালো কোয়ালিটির ব্যাটারি, ভালো কোয়ালিটির, আর অন্যান্য ব্যাটারি গাইস, সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না। যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অনেক রিজনেবল প্রাইসের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন। 1-2 পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন, অথবা কুরিয়ারেও মাল নিতে পারবেন, সেক্ষেত্রে পাইকারির চাইতে 10-20 টাকা আপনারা বাড়াতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, এটা গ্যারান্টি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য।